আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। আপনারা অনেকেই সুজির হালুয়াটা রান্না করতে পারেন, তো আমি আজকে কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি অনেক সহজভাবে তৈরি করে দেখিয়েছি, তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে এসেছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কিশমিশ। কাজু বাদাম যদি না থাকে আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারেন। তো আমি বাদাম আর কিশমিশটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে যখন এরকম হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পরে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন প্যানটা ধুয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। এখন দিয়ে দিলাম ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, এটা একেবারে অপশনাল, আমি দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ, আপনারা চাইলে বাদ দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, খুবই অল্প দিতে হবে। এখন এই সব উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করে পানিটা গরম করে নিব। পানিটা যখন গরম হয়ে গিয়েছে আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে পানিটা এরকম টেনে এসেছে। এ পর্যায়ে আরো একটু পানিটা টানিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া অফ করা যাবে না, নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু জমাট পেকে যাবে। আর এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর চিনিটা দেওয়ার পরে দেখা যাবে চিনিটা গলে এরকম দেখা যাচ্ছে, মানে পানি পানি এরকম দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নেই। এখন নাড়াচাড়া করে দলাগুলোকে মিলিয়ে দিয়ে এটাকে আবারও শুকিয়ে নিতে হবে। সুজি রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। এখন এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এগুলোকে দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি এবং পানিটা টানিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে যখন চলে এসেছে আমি এখন দিয়ে দেব ঘি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং প্যান থেকে ছেড়ে দিবে সুজিটা। এখন অনবরত নাড়াচাড়া করে আমি সুজিটাকে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়েছি, সুজিটা রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এদিকে আমি একটা বাটিতে কিছু পরিমাণ ঘি মেখে নিয়েছি, আপনারা চাইলে তেল মেখে নিতে পারেন। তো আমি এই বাটিটাতে সেট করব, এই জন্য বাটির ভিতরে সুজি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো পাত্রে সেট করতে পারেন। এই যে দেখুন, আমি সেট করার জন্য এখানে সুজি নিয়ে নিয়েছি, উপর থেকে একটু ক্লিন করে দিচ্ছি। এখন আমি একটা প্লেটের উপরে ঢেলে নিব। তো প্লেটটা উপরে নিয়ে এইভাবে করে আমি উপর থেকে একটু এমন করলে বাড়ি দিলেই কিন্তু ওটা পুড়ে যাবে। তো দেখুন, তো এইভাবে আপনারা বাসায় সুজির হালুয়াটা তৈরি করবেন। আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, এটা একেবারে অপশনাল। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে যেন ভুলবেন না। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পেতে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।